নাবালিকা গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, বিজেপির মহিলা মোর্চার ডাকে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ মহিলাদের। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা। দেখতে পাচ্ছেন এই ছবি, নন্দীগ্রাম থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার। এলাকার এক গণধর্ষণের ঘটনার প্রতিবাদে, পুলিশ সি নিষ্ক্রিয়তার প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও। রীতিমতন উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কিরণ বান্না। কিরণ, কী ছবি উঠে আসে এবং একই সঙ্গে কবে ঘটেছিল এই ঘটনাটি, এবং পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগটা যেটা তুলছে বিজেপি কর্মীরা, সে বিষয়ে আরও জানতে চাইবো তোমার কাছ থেকে। হ্যাঁ দেখো, নন্দীগ্রাম মহিলা মোর্চার ডাকে আজকে থানা ঘেরাও বিক্ষোভের একটা ডাক দিয়েছিল। সেই থানা ঘেরাও অভিযান এখন চলছে, পুলিশের সাথে ধস্তাধস্তি। তাদের যেটা অভিযোগ, গত 10 জানুয়ারি একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল একজন নাবালিকাকে, সেই ধর্ষণের ঘটনায় অভিযোগ তুলে, গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ তুলে মহিলারা প্রতিবাদ জানিয়েছিল থানায়। 10 তারিখ থেকে পুলিশ সেই তাদেরকে গ্রেপ্তার করেছিল না, যদিও এখন পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তবে এই মহিলাদের দাবি যে এই গণধর্ষণের ঘটনায় মূল যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ আড়াল করছে, এখনো গ্রেপ্তার করছে না। এই অভিযোগ তুলে পুলিশের উপর চরম বিক্ষোভ দেখায়। থানার গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই পুলিশকে ধস্তাধস্তি শুরু হয়ে যায় মহিলাদের সাথে। মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে, যথেষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়েছে থানা চত্বরে, এবং বিক্ষোভ স্লোগান এখন চলছে মহিলা মোর্চাদের। মহিলারা প্রায় 500টাধিক মহিলা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন যে অবিলম্বে দোষীদের, মূল অভিযুক্তদের, সমস্ত দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় তাদের বিক্ষোভ জারি থাকবে। এই দিন নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে নন্দীগ্রাম থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা যেখানে উপস্থিত আছেন, সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ধন্যবাদ তোমাকে কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।